Hey guys, what's up and welcome to Swamp of the Show. সত্যি বলছি মানে আমরা ক্রিটিসাইজ তো করি অবভিয়াসলি যে কোনো সুপারস্টারকে, একটা সুপারস্টার তো মানে সত্যি মানে সে যখন টাইটেল নিয়েছিল তখন আমাদের মনে হচ্ছিল যে ধুর, একে ঠিকঠাক রান দিচ্ছে না। টাইটেল যখন চলে গেল তখন আমরা বুঝতে পারছি না যে এরপরে কি হতে চলেছে। কিন্তু ডাব্লিউডাব্লিউই কিন্তু একটা সডেনলি বলা চলে একটা টিম বিল্ড করে দিয়েছে, আর সত্যি বলতে গেলে এটা আমাদের এন্টারটেইন করতে চলেছে। আর ডাব্লিউডাব্লিউই এটা দরকার যে হ্যাঁ এটাকে আরো ভালো মতো ভাবে তৈরি করা, সেটা হচ্ছে গাইজ গ্রেসন ওয়ালার অস্টিন থিওরির মতো। অবভিয়াসলি দুজন প্রপার মানে এখন বলা চলে এই টাইমের হিল ক্যারেক্টার প্লে করছে, অবভিয়াসলি স্ম্যাকডাউনের মধ্যে নিউলি হিল ক্যারেক্টার বলা চলে। অবভিয়াসলি অস্টিন থিওরি তো আগে থেকেই ক্যারেক্টার প্লে করছে, গ্রেসন ওয়ালার সবে সবে এসছে। অবভিয়াসলি ওয়ালার এফেক্ট সব থেকে বলা চলে যে প্রচুর হাইপ বিল্ড করে যে কোনো শোয়ের মধ্যে, আর অবভিয়াসলি তোমরা এটাকে যে কোনো জায়গায় বুক করে দাও, অবভিয়াসলি প্রচুর ফ্যান্সরা এন্টারটেইন হবে, জাস্ট লাইক আমরা মিস টিভি দেখে এন্টারটেইন হই সেরকম ব্যাপার। মিসকে তো নিয়ে আর কিছু বলারই নেই, যে স্কাল ক্রাশিং ফিনালে মেরে দিল ইনভিজিবল জন সিনার উপর আর কি বলবো। কিন্তু হ্যাঁ, এখানে কত হচ্ছে ভাই অস্টিন থিওরি, দেখো ফার্স্ট অফ অল তো আমরা শুরুতে যেমন ওই টাইমে দেখেছিলাম যে অস্টিন থিওরি ডেড মানে প্রিটি ডেডলি, হ্যাঁ প্রিটি ডেডলি মিলে একটা দেখিয়েছিল ডাব্লিউডাব্লিউই কম্বিনেশন, কিন্তু ওটা ফ্লপ করেছে বলা যায়, মানে আজব লাগছিল। বাট তারপরে আমরা যখন এরকমভাবে দেখছি যে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালার, আমার যেন এখন দেখো আমার মনে হচ্ছে যে যদি অস্টিন থিওরির কাছে ইউএস টাইটেল থাকতো তাহলে কিন্তু অ্যাজ এ টিমটা কিন্তু ভালো লাগতো। তারপরে কি যদি দেখা যায় যে গ্রেসন ওয়ালার হয়তো টাইটেলের জন্য চেস করছে অস্টিন থিওরিকে, ওদের মধ্যে ফিউড হচ্ছে, তাহলে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগতো। কিন্তু ওরকম কিছু করেনি ডাব্লিউডাব্লিউই, কিন্তু দুজনকে একসাথে কম্বাইন রেখেছে, কারণ অবভিয়াসলি গ্রেসন ওয়ালারকেও ডাব্লিউডাব্লিউই ফিচার করতে চায়, অস্টিন থিওরিকেও ফিচার করাটা খুব দরকার, কারণ এখন অস্টিন থিওরিকে আবার বলা চলে কিছু নতুন কিছু ট্রাই করছে, মানে এক্সপেরিমেন্ট করার মতো ব্যাপার হয়ে গেছে অস্টিন থিওরি। তো সেক্ষেত্রে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালারকে একসাথে কম্বিনেশন রেখেছে, আর যেরকম ভাবে স্ম্যাকডাউনে দেখলাম যে এলএ নাইটের সাথে ফেস করেছে, মানে এলএ নাইটের সামনাসামনি এসেছে, এলএ নাইট আর অস্টিন থিওরির মধ্যে ম্যাচও হয়েছিল, এলএ নাইট জিতে গেছে। কিন্তু যদি আমরা কথা বলি একদিকে দেখো এখানে কিন্তু দুটো জিনিস আছে। ফার্স্ট অফ অল তো আমরা নেক্সট স্ম্যাকডাউনে দেখতে পেতে চলেছি যে মিস যে বলেছিল আমি একটা রিম্যাচ চাই যেখানে কোনো গেস্ট রেফারি থাকবে না, কোনো জন সিনা থাকবে না, মি অ্যান্ড ইউ আর একটা নর্মাল রেফারি হবে, বা বলতে গেলে এলএ মানে মিস বলবে যে আমার পছন্দের রেফারি হবে। এটা না আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে মিস আর এলএ নাইটের যে ম্যাচটা হবে এটাতে এমন কি কিছু হবে যে লাস্টে মিস বলবে যে আমার পছন্দ করা রেফারিকে আমি ইউজ করবো। সেক্ষেত্রে যদি তোমরা ভাবো যে এটার মধ্যে একটা হিউজ হিউজ থিং হতে পারে যেটা আমি পরে ডিসকাশন করবো, কিন্তু অবভিয়াসলি বলা চলে যে মিজ আর এলএ নাইটের ম্যাচটা স্ম্যাকডাউনে হচ্ছে, এটা আমার দেখে মানে অসুবিধার কিছু নেই, কারণ ডাব্লিউডাব্লিউই কিন্তু র আর স্ম্যাকডাউনেও কিন্তু মেজর থিং বুক করে। যেমন আমরা চ্যাড গেবেল আর গুন্থারের যেমন ম্যাচ একটা দেখেছি থান্ডারাস, সেটা বলা চলে যে ম্যাচের পরে ব্যাক স্টেজে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়েছে গোয়েলা পজিশনে, অবভিয়াসলি একটা থান্ডারাস ম্যাচ ছিল কিছু বলার নেই। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউই কিন্তু স্ম্যাকডাউনের মধ্যে এটা একটা ক্লাসিক ম্যাচ বিল্ড করছে, কারণ অবভিয়াসলি দেখো এলএ নাইট আর মিজের যেরকমভাবে প্রোমো সেগমেন্ট হয়েছে, যেরকমভাবে ম্যাচ ছিল অবভিয়াসলি পে ব্যাকে, তার সাথে সাথে জন সিনার ইনপুটটাও কিন্তু বলা চলে ম্যাচে একটা ফ্লেভার দিয়েছে। আদারওয়াইজ ম্যাচটা জাস্ট অ্যাজ ইউজুয়াল হতো, বাট স্টিল বলা চলে একটা ফ্লেভার এসেছিল জন সিনা আসার। অবভিয়াসলি এবারে জন সিনা নেই, আর জন সিনাকে কিন্তু ইউজ করা হচ্ছে পুরো এই স্টোরি লাইনের মধ্যে, যেরকমভাবে মিস টিভির মধ্যে দেখিয়েছে যে হ্যাঁ আমার বদলা নিয়েছে ইনভিজিবল সিনার এগেনস্টে। তো অবভিয়াসলি এটা খুবই ইন্টারেস্টিং ছিল, বাট এখন কথা হচ্ছে যে এলএ নাইট আর মিজের ম্যাচের মধ্যে তাহলে আরও কোনো ইনপুট থাকবে যেটা এলএ নাইটের ক্ষেত্রে অত বেশি সুখের হবে না, কারণ ডাব্লিউডাব্লিউই চাইবে যে এই স্টোরি লাইনটাকে ভালো মতো পাকাতে। তো সেক্ষেত্রে মিজের কাছে যদি আরেকটা ভিক্টরি আসে তাহলে কিন্তু সেটা প্রচুর মানে আমার মনে হয় যে প্রচুর বেশি কাজ করবে, যে মিজের এগেনস্টে যদি একটা মানে মিজের যদি একটা এলএ নাইটের এগেনস্টে ভিক্টরি আসে তো এই ভিক্টরিটা কীরকমভাবে হবে। এবার যদি তোমরা তার আগে মানে আরেক সাইডে যদি তোমরা দেখো যে আমাদের গ্রেসন ওয়ালার ওয়ালার এফেক্টে আসতে চলেছে নেক্সট ম্যাকডাউনে আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এভারগ্রিন হিরো জন সিনা। অবভিয়াসলি জন সিনার গ্রেসন ওয়ালারের এই ওয়ালার এফেক্টটা তো ভাই মানি ইন দ্য ব্যাঙ্কের থেকেই বলা চলে, কারণ মানি ইন দ্য ব্যাঙ্কে যেরকম সেগমেন্টটা হয়েছিল তারপরে আমরা ভেবেছিলাম যে এটা হওয়াটা খুবই অবভিয়াস যে হ্যাঁ গ্রেসন ওয়ালার আর জন সিনার মধ্যে ম্যাচ হবে। আর ভাই গ্রেসন ওয়ালার একবার এজের সাথে ফিউড দিয়েছে, নাও গ্রেসন ওয়ালার জন সিনার যদি ম্যাচটা হয় তাহলে সেটা একটা ক্লাসিক হতে পারে, একটা জাস্ট কিছুক্ষণের জন্য একটা ম্যাচ হয়ে যায়। বাট এখন যেন আমার মনে হচ্ছে জন সিনা কি প্রচুর মানে লং ম্যাচ কি মানে পড়বে আমার, সেটা একটা খুব বড় ব্যাপার যে জন সিনা এখন ম্যাক্সিমাম জায়গাতে অ্যাজ এ ট্যাগ টিম ম্যাচের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে জন সিনাকে কি ডাব্লিউডাব্লিউই মানে
মানে জন সিনা নিজেও কি চাইবে যে হ্যাঁ একটা ভালো ম্যাচে একটা প্রপার ম্যাচে রেসল করি, কারণ অবভিয়াসলি জন সিনার এখন সেই পজিশনে নেই, কারণ তিনি এখন মুভিতে কাজ করছেন, তো অবভিয়াসলি যদি এখন কোনো ইঞ্জুরি হয়ে যায় তো সেটা প্রচুর বেশি সমস্যা এনে দেবে, তো সেটাও একটা ম্যাটার করার ব্যাপার। কিন্তু হ্যাঁ ফার্স্ট টাইম অব্দি অনেকটাই টাইম আছে বলা চলে। কিন্তু যদি আমরা কথা ভাবি যে হ্যাঁ জন সিনার এই যে গ্রেসন আলার অয়েলার এফেক্টটা যে আসবে, এখানে তো ভাই কিছু না কিছু তো মানে খিল্লিবাজি তো হবে। আর এখানে এমনও হতে পারে যে জন সিনার এই মানে গ্রেসন আলার যে অয়েলার এফেক্ট তার মাঝখানে হয়তো মানে ব্যাক টু ব্যাক ইন্টারাপ্ট আসতে পারে। এবার দেখো ফার্স্ট ইন্টারাপ্টটা তো আমার তো মনে হচ্ছে মিজের থেকে আসবে, মিস বলবে যে এবারে তো মাল তুই গ্রেস মানে কি বলবো গেস্ট রেফারি নয় তো তুই ফুটে যায়, এবার এলএ নাইটার আমার ম্যাচ হবে আমি চাই না যে এর মধ্যে কেউ ঢুক, তো এরকম ব্যাপার হয়ে যাবে। অস্টিন থিওরি মাঝখানে গেছে এই মানে কি বলবো এই সেগমেন্টের মধ্যে ঢুকে যেতে পারে, বলবে যে আমি তো তোকে হারিয়ে দিয়েছি। তো আমার তো দেখো আমার প্ল্যানই মানে আমি প্রেডিকশন এরকম করেছিলাম যে অস্টিন থিওরি আর জন সিনা একটা ম্যাচ হতে পারে, কারণ যেরকমভাবে দেখিয়েছিল যে রসলমেনিয়া যেমন অস্টিন থিওরি জন সিনাকে হারিয়ে দিয়েছে, তো এরপরে একটা ম্যাচ দরকার আমার। আমি তো ভাই মন থেকে চাই যে ভাই জন সিনা একবার হারাক অস্টিন থিওরিকে, আর এটা কিন্তু অস্টিন থিওরির উপর কোনো ব্যাড ইম্প্রেশন করবে না, এটা দরকার যে হ্যাঁ অস্টিন থিওরির ক্ষেত্রেও একটা মানে একটা ফিউড চলে আসবে যে হ্যাঁ ভাই মানে ব্যালেন্সে হলো। কারণ যেমন এজে স্টাইল আর জন সিনার ক্ষেত্রে দেখেছিলাম যে সামার স্ল্যামে জন সিনা হেরে যাওয়া তারপরে রয়্যাল রাম্বলে জেতা, তো ওরকম কিছু হতে পারে, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা একদমই আলাদা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই যদি এই প্ল্যানটা করে তাহলে কিন্তু সবথেকে বেশি সেরা হবে। কিন্তু এখানে যদি ব্যাক টু ব্যাক বলা চলে মানে কি বলবো যদি ব্যাক টু ব্যাক ইন্টারাপ্ট আসে, যে লাস্টে ইন্টারাপ্ট করলে হচ্ছে এলএ নাইট, আর তোমরা ভাবো যে একটা রিংয়ের মধ্যে গ্রেসন আলো আছে, অস্টিন থিওরি আছে, ওদিকে মিস আছে, এদিকে জন সিনা এলএ নাইট আছে, হ্যাঁ তোমরা বলবে ছজন তো হলো না, কিন্তু মাঝখানে আমার মনে হয় না যে আর কারোর আসার দরকার আছে বলে। হ্যাঁ যদি শেমাস ঢুকে যায় তো ওটা আমাদের কাছে আনএক্সপেক্টেড হবে, কিন্তু ডাব্লিউডব্লিউই যদি এরকমভাবে প্ল্যান করে যে লাস্টে দেখিয়ে দিল যে এই এলএ নাইট আর মিজের ম্যাচের মধ্যে হয়তো গ্রেসন আলার মাঝখান থেকে রেফারি হয়ে ঢুকে গেল, কারণ ওদিকে জন সিনা যেহেতু সেবারে গেস্ট রেফারি হয়েছিল তো এবারে গ্রেসন আয়লারকে অ্যাজ এ গেস্ট রেফারি হিসেবে মিস ঢুকিয়ে দিল, মিস অ্যাপয়েন্ট করে দিল বলা চলে। আর এখানে হয়তো এমন কিছু হলো যার কারণে হয়তো মিস জিতে গেল, আর এখান দিয়ে জন সিনা লাস্টে খেপে গিয়ে হয়তো গ্রেসন আয়লারের সাথে ফিউড করে দিতে পারে যে হ্যাঁ ও এবার মারতে চলে আসলো, সেটাও একটা হিউজ থিং হতে পারে। কিন্তু গাইস রিসেন্ট টাইমে যদি তোমরা ফার্স্ট লেনকে নিয়ে কথা বলো, অবভিয়াসলি একটা হিউজ প্রিমিয়াম লাইভেন্ট আসবে যেখানে জন সিনা অবভিয়াসলি এবার থাকবে, এবার তো হোস্ট নয় এবারে পুরো ম্যাচেই থাকবে বলা চলে, কারণ এবার ফ্যান্সটা একটু বেশি কিছু চায় জন সিনার থেকে। আর ফার্স্ট লেনের পরে আর জন সিনা নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে জন সিনা একটা ম্যাচ আমার মনে হয় যে একটা প্রপার স্টোরি লাইনের সাথে করাটা খুব দরকার। এবার দেখো প্রচুর জন কেউ যদি ভাবে যে হ্যাঁ গ্রেসন আলার আর জন সিনার মধ্যে ম্যাচ হবে, তো আমার মনে হয় না যে এটা মানে এটা ফার্স্ট লেন লেভেলের বা গ্রেসন আলারকে ওই মোমেন্টামে দেওয়াটা দরকার। ইভেন সেম লাইক যদি আমরা ইয়ের ক্ষেত্রে অস্টিন থিওরির ক্ষেত্রে বলি, তাহলে সেটাও আমার মনে হয় না। ইভেন আমি লাস্ট টাইম প্রেডিকশন করেছিলাম যে ডাব্লিউডব্লিউই হয়তো একটা ট্রিপল থ্রেট ম্যাচ বিল্ড করতে পারে, যেখানে অবভিয়াসলি যেহেতু পেব্যাকের মধ্যে আমরা দেখেছিলাম যে জন সিনা ছিল, মিস ছিল অ্যান্ড এলএ নাইট ছিল, তো সেক্ষেত্রে হতে পারে যে এটাকে পুরো স্টোরি লাইনে বিল্ড করলো, কারণ অবভিয়াসলি এলএ নাইট তো হ্যাঁ এলএ নাইট আর জন সিনা একটা ফেস অফ তো হয়েছে, কিন্তু মিস ওদিকে তো মানে আলাদাই চুলবাজি করে দিয়েছে বলা যায় না ভাই, ওদিকে স্কাল ক্রাশিং ফিনালে মেরে দিয়েছে আর কি বলবো রতে, তো সেক্ষেত্রে এটাও কিন্তু লিড করতে পারে যে এবার জন সিনা বলবে ক্ষমতা থাকলে সামনে মেরে দেখা এরকম ব্যাপার। এবার এখান দিয়েও কিন্তু ইন্টারেস্টিং প্যাক হতে পারে। আর অবভিয়াসলি যেহেতু এলএ নাইট আর মিজের ম্যাচ আছে ভাই, অবভিয়াসলি স্ম্যাকডাউনে যে এলএ নাইট আর মিজের ম্যাচটা হচ্ছে না, এখানে কিছু না কিছু তো ভাই ইনপুট হবে, এখানে মানে পুরো একটা হোল ব্রাউল হতে পারে, জন সিনাও মাঝখানে ঢুকে যেতে পারে কিছু না কিছু করার জন্য, কারণ অবভিয়াসলি মিস এবারেই মানে চেষ্টা করবে যে কিছু না কিছু ট্রিক ফিক ইউজ করে কিছু না কিছু ভাবে এলএ নাইটকে হারানোর, আর ওখানে হতে পারে জন সিনা মাঝখানে ঢুকে গেলো তো জন সিনার উপরে খেপে গেলো। কিন্তু দেখো আমার মনে হয় যে মিস আর জন সিনার কোনো একটা সিঙ্গেল ম্যাচ বিল্ড করবে, কারণ এখন জন সিনা যেরকমভাবে রোলে আছে তো অবভিয়াসলি জন সিনা সবসময় চাইবে যে হ্যাঁ কোনো সুপারস্টারকে পুশ দেওয়া বা অবভিয়াসলি একটা মোমেন্টাম বিল্ড করা, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে মিস আর জন সিনার ম্যাচ হবে। তাই আইডিয়া তো ভাই জন সিনা মিস আর এলএ নাইটের ম্যাচ হলো, বা লাস্টে আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই এলএ নাইট আর জন সিনার মধ্যে ম্যাচ। আর অবভিয়াসলি এটাও কিন্তু একটা হিউজ থিং হতে পারে, আর গাইজ এটা হবে কিভাবে এটাই হচ্ছে কথা, সেটা হচ্ছে যে এটা গাইজ ডাব্লিউডব্লিউই প্ল্যান করতে পারে। দেখো একটা জিনিস তো আমরা দেখেছিলাম যে হ্যাঁ জন সিনার যখন গেস্ট রেফারি হিসেবে ছিল, হ্যাঁ এলএ নাইট জিতেছে, অ্যান্ড লাস্টে আমরা একটা রেসপেক্ট হিসেবে সামান্য দেখতে পেয়েছিলাম, কিন্তু এলএ নাইট পুরো ক্যারেক্টারে ছিল, তো জন সিনাকে রেসপেক্ট দিতে যায়নি, বাট ঠিক আছে চলো দিয়ে দিয়েছি হ্যান্ডশেক করে নিয়েছি এরকম ব্যাপার। কিন্তু এটা হতে পারছে যে মিজ আর এলএ নাইটের যে ম্যাচটা হলো এখানে গাইজ কোনো না কোনোভাবে হয়তো রেফারির কিছু হয়তো সমস্যা হলো, যেখানে মিজ চাইলো যে কোনো একটা ট্রিক করে এলএ নাইটকে হারাবে, আর অবভিয়াসলি ওখানে জন সিনা মাঝখানে চলে আসবে, আর
ওই ডিস্ট্রাকশনের কারণেই হয়তো এলএ নাইট হয়তো ম্যাচ হেরে গেল, আর সেখান দিয়ে এলএ নাইট খেপে গিয়ে হয়তো জন সিনার উপর অ্যাটাক করে দিল। গাইজ এটা একটা ইন্টারেস্টিং মানে স্টোরি লাইন ডাব্লিউডব্লিউ বিল্ড করতে পারে, যে হ্যাঁ এলএ নাইট খেপে গেল আর এলএ নাইট বলে যে তুই মাল কেন এসছিস, তুই আগে ওই ম্যাচের মধ্যে এসেছিলিস, এইখানে আমার এসছিস, তো এখানে আমি হেরে গেছি, তো এখান দিয়ে গাইজ খেপে যেতে পারে এলএ নাইট। আর অবভিয়াসলি দেখো মিজ ওখানে ভিক্টরি হয়ে চলে গেল, কিন্তু এখান দিয়ে এলএ নাইট আর জন সিনার স্টোরি লাইন বিল্ড করতে পারে। সেখান দিয়ে গাইজ ফার্স্ট লেনে হতে পারে যে আমরা একটা থান্ডারাস ম্যাচ দেখতে পাবো। এবার দেখো কেউ যদি বলে যে হ্যাঁ আমরা তো ভাবছিলাম যে জন সিনার কোডি রোডসের ম্যাচ হবে, কারণ কোডি রোড সেই সময় বলেছিল যে একটা ম্যাচের প্রমিস করেছিল, মানে জন সিনাকে বলেছিল, আরে জন সিনা বলেছিল যে আমি প্রমিস করতে পারছি না কারণ আমার শিডিউল কোনো ঠিক নেই, তো সেক্ষেত্রে হতে পারে যে কোডি রোডস আর জন সিনার ম্যাচ হবে, কিন্তু আমার এখন মনে হচ্ছে না কারণ কোডি রোডস অলরেডি মোমেন্টাম পেয়ে গেছে, অবভিয়াসলি কোডি রোডস ফিচার হচ্ছে, তো সেক্ষেত্রে জন সিনা চাইতে পারে যে এলএ নাইটকে একটা পুশ দিতে, কারণ অবভিয়াসলি আমার মনে হয় যে এখন কোডি রোডসের থেকে এলএ নাইটের পুশ পাওয়াটা বেশি দরকার, কারণ এলএ নাইট এখনও পর্যন্ত কিন্তু কোনো মেজর ম্যাচে কিন্তু নেই। সেক্ষেত্রে দেখা গেলে হ্যাঁ ব্রেভার্টের সাথে ফিউড করেছেন, দেন আমরা বলা চলে যে মিজের সাথে ফিউড দেখছি, তো সেক্ষেত্রে হ্যাঁ স্লিম জিম ব্যাটেল রয়্যাল জিতেছে সামার স্ল্যামে, বাট স্টিল একটা মেজর ম্যাচ দরকার, তো সেক্ষেত্রে হতে পারে যে ফার্স্ট লেনে আমরা জন সিনা এলএ নাইটের মধ্যে ফিউড দেবো। তো তোমাদের কি মনে হয় তোমার সাথে কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি ভাই হুচ্ছুতি হবে ভাই, স্ম্যাকডাউনের সমস্ত দিক দিয়ে হুচ্ছুতি হবে, কিন্তু আমরা তো অনেক অনেক কিছু নিয়ে আসবো, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।